হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমার বাড়ির পাশে নির্মহল যে পিকনিক স্পটটা আছে সেখানে চলে এসেছি। প্রথমে দেখালাম পিকনিক স্পটে আসার যে নির্মহলের গেটটা, আর এখন খেওয়াঘাটে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি নির্মহলের ঘাটে এই কারণে এসেছি যে আমাদের সিএম আছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জি শ্রীযুক্ত মানিক সাহা মহোদয় এখানে আসবেন, নির্মহলে যাবেন, তার জন্য সরাসরি দেখার জন্য একদম কৌতূহল জেগেছে। যেহেতু শ্রীযুক্ত মানিক সাহাকে সামনে থেকে দেখিনি, তো দেখে নেব, আর টিভিতে তো এমনি তো দেখেছি বন্ধুরা, তো টিভিতে দেখা আর সামনে থেকে দেখা অনেক পার্থক্য, তো তার জন্য চলে আসলাম। তো নির্মহলে লাইটিং শো ওপেনিং হবে শ্রীযুক্ত মানিক সাহা মহোদয়ের হাত ধরে, তার জন্য সিএম আজ নির্মলে আসবেন, যাবেন। তো দেখো, রুদ্রসাগরের বুক ভরে আছে জলে, আর পরিবেশটা কত সুন্দর বন্ধুরা। আর খেওয়াঘাটের পরিবেশটা বদলে দিয়েছে, নির্মহলের পরিবেশটা বদলিয়ে দিয়েছে, নতুন করে রং করেছে নির্মহলে আসা রাস্তাঘাট আশপাশ, মানে পিকনিক স্পট পুরো বদলে দিয়েছে। আগের নির্মহল নেই, এখন যারা আসবে মানে চমকিয়ে যাবে, এতটা সুন্দর করেছে বন্ধুরা। কেন করেছে বন্ধুরা, নিশ্চয়ই কারণ আছে। তো বন্ধুরা, বিশ্বের 20টি দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসবেন ত্রিপুরার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখার জন্য, তার জন্যই নির্মলটাকে সাজানো, যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলিও সাজিয়েছে। তো অনেকে আগে এসেছো নির্মহলে, একরকম দেখেছো, আর এখনও আসলে আরেক রকম দেখবে, চমকিয়ে যাবে। খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মানে পাল্টিয়ে দিয়েছে প্লেসটাকে, এত সুন্দর করেছে। পিকনিক স্পটের আশপাশ, নির্মহলের ভিতর, মানে কি বলবো, খুব সুন্দর করে নিয়েছে। খেওয়াঘাটের মানে পরিবেশটা দেখলে বুঝতে পারবে, খেওয়াঘাটের পরিবেশটা এত যেহেতু সুন্দর, আর ভিতরে কত সুন্দর। আর বিশেষ করে লাইটিং শো ওপেনিং হবে আজ থেকে, তো লাইটিং শোয়ের জন্য আমাদের নির্মহলটা মানে চমকিত আর কি, সবাই আসবে ট্যুরিজমরা দেখতে। দেখো খেওয়াঘাটের পরিবেশটা কত সুন্দর, আর আজকাল দেখো বিকালের পরিবেশটা কত ভাল লাগছে। ওই যে একটু দেখাতে চেষ্টা করছি আর কি নির্মলটা জুম করে, তো অনেক দূরে, তো রুদ্রসাগর এর বোট দিয়ে যেতে হয়, তো যারা আসনি প্লিজ আসবে। তো দেখো, নির্মহলে চলে এসেছেন ত্রিপুরা সিএম শ্রীযুক্ত মানিক সাহা মহোদয়। সিএমকে দেখার জন্য সবাই ভিড় করেছে, আমিও এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইমাত্র আসলেন সিএম, গাড়ি থেকে নামলেন, তো সাংবাদিকদের সাথে একটু কথা বলছে, তারপর নির্মহলে যাবে। আর এটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওপর দিকে, এটা হচ্ছে অফিস ঘর, এখানে টিকিট কেটে যেতে হয় নির্মহলে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন যাচ্ছে আমাদের সিএম পাঞ্জাবি পরানো, দেখতে পারবে। এই যে বন্ধুরা দেখো, একটু ঝলক দেখালাম, এই যে গ্রিন কালারের পাঞ্জাবি পরানো, তো দেখো সিকিউরিটি ফৌজেরা আছে, খুব প্রোটেক্ট করে নিচ্ছে, যেহেতু ত্রিপুরার সিএম, সব মন্ত্রী মিনিস্টারের সাথে তো প্রোটেক্টর থাকি, কত গাইড করে সুন্দর করে কেয়ার করে নিয়ে যাচ্ছে। এই যে কালো ড্রেস পরানো, ওরা এই যে সিএমের বডিগার্ড, কেয়ার করে নিয়ে যাচ্ছে, এখন বুটে করে নির্মহলে যাবে। আর লোকেল আছে, নেতা মন্ত্রী, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছে, সিএমের সাথে যাবে আর নির্মহলের ভিতরে যে। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে সাপোর্ট করেছে, অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। যারা লাইক দেওনি প্লিজ একটা লাইক দিয়ে দিবে, আর তোমাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। তো এইভাবে পাশে থাকবে সবাই বন্ধুরা, আর এরশো আমার ভিডিওটা দেখবে, অ্যাড না দেখলে হয় না বন্ধুরা, প্লিজ একটু সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো বন্ধুরা, আর কারা কারা এনের মলটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি একটা ভিডিও করব তোমাদের দেখানোর জন্য, যেহেতু তোমরা আমার ইউটিউব ফ্যামিলি। ইউটিউব ফ্যামিলিকে খুশি করানো অনেকটা মানে সাধ্যের ব্যাপার, তো চেষ্টা করব অবশ্যই একটা ভিডিও করতে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা, গাছপালা পর্যন্ত রং করিয়েছে, এতটা মানে জায়গাটা সুন্দর করে সাজিয়েছে আর কি। তো এখন বোটগুলি ছাড়বে, তার জন্য তোমাদের এখনও খাওয়াঘাটে দেখাচ্ছি, উঠে পড়েছে, বোটগুলি ছাড়বে এখন।
বিভিন্ন সাংবাদিকরাও আছে, অনেকেই আছে বিশিষ্ট ব্যক্তিবর্গরা। যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখেছ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, বোটগুলি ছেড়ে দিয়েছে, আমাদের ত্রিপুরার সিএম চলে যাচ্ছে নির্মলের দিকে গিয়ে, এখানে প্রোগ্রামের মতন হবে আর লাইটিং শো ওপেনিং হবে, লাইটিং শো দেখানো হবে, তো অনেকেই যাচ্ছে পাবলিকরা দেখার জন্য, তো আমি আর যাইনি, তো অন্যদিন তোমাদের দেখানোর জন্য অবশ্যই যাব, শেয়ার করব। তো বন্ধুরা যারা জানো না, এই জলাশয়টার নাম হচ্ছে রুদ্রসাগর জলাশয়, তো এখানে মাছ চাষ হয়, বড় বড় মাছ চাষ হয়, জেলেরা মাছ চাষ করে, তো এটা ফিশারি ডিপার্টমেন্টে আছে জলাশয়টা। তো সিএম যাচ্ছে, বোটগুলো অনেকটা নির্মলের পাশে চলে গেছে, অনেকটা দূর কেওয়াঘাট থেকে নির্মলটা। দেখো কত সুন্দর আকাশটা, আজকের আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর। তো সিএম যাচ্ছে, এখন আমি বাড়ি বেড়ে যাব, আর যেতে যেতে আরও কিছু তোমাদের শেয়ার করি। চলো, সিএম তো গেল, আর দেখো আমাদের পিকনিক স্পটের পরিবেশটা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাছপালা পার্কের মতন আছে, অনেক কিছু আছে, তো তোমাদের শেয়ার করবো আরেকদিন। আর কত গাড়ি আসছে দেখো, কত বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসছে, অ্যাম্বুলেন্স পর্যন্ত এনে রেখে দিয়েছে। এই যে নির্মলের গেটটা, ওখান দিয়ে বেরোবো, আর কিছু দূর হেঁটেই আমার বাড়িটা আর কি। তো দেখো কি সুন্দর সুন্দর গাছ। তো বেরিয়ে গেলাম নির্মলের গেট দিয়ে, বাড়ির দিকে যাচ্ছি, আর যেতে যেতে আরও কিছু শেয়ার করব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আমি যেতে যেতে একটু সন্ধ্যা প্রায়, তো দেখো এখানে আর্ট করে লাগিয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি, ত্রিপুরার এই যে দেখতে পাচ্ছ ত্রিপুরেশ্বরী মন্দির, নির্মহল, এটি আর্ট করে এখানে লাগিয়ে রেখেছে রাস্তার পাশে, আর যেখানে ওয়াল আছে ওয়ালেতেও আর্ট করে লাগিয়েছে। তো এখানে ওয়াল নেই, তো আলাদা আর্ট করে বুটের মতন আর্ট করে বড় বড় ওয়াটারপ্রুফ আর্ট দিয়ে লাগিয়েছে। আর এটা হচ্ছে রাজবাড়িটা, মানে ত্রিপুরার যত দর্শনীয় স্থানগুলি আছে সব তুলে ধরেছে আর কি, রাস্তার আশেপাশে লাগিয়েছে যত দর্শনীয় স্থানগুলি আছে বন্ধুরা। এই যে, আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে, এই যে ওয়াল আছিল একটা বাড়িতে, ওখানে আর্ট করেছে। তো এই দেখো আমি বাড়ির ভেতর যাব। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই, সি ইউ অ্যাগেইন, টাটা।